সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মালামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম শিরোনামগঞ্জে নতুন করে আরো জনের শনাক্ত শিবগঞ্জে সমাজ সেবা অধিদপ্তরের অনুদানের চেক প্রদান শিবগঞ্জে হেরোইন সহ একজনকে আটক করেছে করেছিল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনাবাবগঞ্জে নতুন করে আরো ছেষট্টি জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ এর মধ্যে সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পাওয়া ফলাফলে একশো সাঁত্রিশ জনের মধ্যে জনের অন্যদিকে চাপাইনাবগঞ্জে করা জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে চারশো জনের মধ্যে তেতাল্লিশ জনের করোনা পজিটিভ আসে চাপাইনাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন এদিকে নবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আখনাক সারিয়ার জানিয়েছেন গেল চব্বিশ ঘন্টায় সেখানে দুই জনের মৃত্যু হয়েছে বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন বাহাত্তর জন চাপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি ইয়াতিমখানায় সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক প্রদান করা হয়েছে সোমবার দুপুরে উপজেলার সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে শিবগঞ্জ ইয়াতিমখানা সত্রাজিতপুর শাহ হেমতুল্লাহ শিশু সনদ ও ইয়াতিনখানার প্রধানের কাছে চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার চাপাইনাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি সাড়ে তিনশো গ্রাম হেরোইন সহ মারুফ হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব আটক মারুফ ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি গ্রামের মৃত কসেনের ছেলে চাপায়নাবাবগঞ্জ র্যাব পাঁচ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে র্যাব জানিয়েছে শিবগঞ্জ উপজেলা ছত্রাজিৎপুর ইউনিয়নে ছত্রাজিৎপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে হেরোইন সহ আটক করা হয় এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনা বাবুগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাই বাবুগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল